পুরো এপিসোড দেখতে Z5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। দিশা নর্থ বেঙ্গলের মেয়ে ফিজিওথেরাপিস্ট, এখন কলকাতায় আছো। হ্যাঁ, কিভাবে শুরু হলো তোমার এই জার্নি? প্রথমে আমার ছোটবেলা থেকেই মেডিকেল প্রফেশন নিয়ে পড়ার খুব ইচ্ছা ছিল। নিটের প্রিপারেশন নিই, তার সঙ্গে সঙ্গে আমি আরও যে জয়েন্ট এন্ট্রান্সগুলো আছে, যেমন আমাদের এই ফিজিওথেরাপিতে আসতে হলে জেনপাস জয়েন্ট এন্ট্রান্স বলে একটা এক্সাম হয়, সেটা আমি দিই এবং আমি এটাতে চান্স পাই। ব্যাচেলার অফ ফিজিওথেরাপি পড়েছি, যেটা আমাদের 4 বছরের কোর্স এবং 6 মাসের ইন্টার্নশিপ। যেমন ডাক্তারদের ক্ষেত্রে এটা মেডিসিনের ওপর গুরুত্ব দেওয়া হয়, আমাদের পুরোটাই ম্যানুয়াল, মানে এক্সারসাইজ থেরাপি এবং মেকানিক্যাল থেরাপি, যে ইলেকট্রোথেরাপি আছে সেই ইলেকট্রোথেরাপির ওপরে আমাদের জোর দেওয়া হয়। এবং হসপিটাল ICU থেকে শুরু করে আমাদের স্পোর্টস খেলার মাঠ পর্যন্ত ফিজিওথেরাপির অনেক ভূমিকা আছে। এছাড়াও আছে বিভিন্ন অর্থ কন্ডিশন, যেরকম ঘাড়ে ব্যথা, তারপর হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, এছাড়াও কিছু নিউরো কন্ডিশন, যেরকম স্ট্রোক পেশেন্টদের আমরা ট্রিটমেন্ট করি, পার্কিনসন পেশেন্ট, এছাড়াও গাইনোকোলজির ক্ষেত্রে যেরকম প্রি এবং পোস্ট প্রেগনেন্সি যে ওমেনরা আছে তাদের ক্ষেত্রে, এবং পিডিয়াট্রিক ফিল্ডে, এবং যারা বয়স্ক পেশেন্ট আছে তাদের ক্ষেত্রে ফিজিওথেরাপি প্রচুর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন ঘাড়ে ব্যথা হলে আমাদের এই যে আপার ট্রাপিজিয়াস, যে ঘাড়ের এই মাসেলগুলো আছে সেগুলো আমাদের খুব টাইট হয়ে যায়, তার জন্য আমরা এক্সারসাইজ করতে পারি। এছাড়া কিছু আইসোমেট্রিক এক্সারসাইজ আছে যেগুলো আমরা ঘাড়ে ব্যথা, যেরকম স্পন্ডিলোসিসের ক্ষেত্রে আমরা দেখাতে পারি, সেটা হচ্ছে আইসোমেট্রিক এক্সারসাইজ। আমরা হাত দিয়ে মাথা এবং মাথা দিয়ে হাতকে প্রেস করব এবং 1 থেকে 5 গুণব, দেন রিল্যাক্স। মনিকনা ত্রিপুরার মেয়ে? একদম, আমি ত্রিপুরায় আমার জন্ম। ছোটবেলা থেকেই কি তোমার আঁকার হাত ভালো? হ্যাঁ, ছোটবেলা থেকে আমি পড়াশোনার পাশাপাশি ছবি আঁকতাম, নাচ শিখতাম এবং আমি NCCও করতাম। আচ্ছা, আমি মাস্টার্স করেছি লাইফ সায়েন্সে, ডিপ্লোমা করেছি ছবি আঁকাতে, এবং আমি NCCতে বেস্ট রাইফেল শুটার হিসেবে নর্থ ইস্টকে রিপ্রেজেন্ট করেছিলাম আমাদের ন্যাশনালে, এবং তখন রাষ্ট্রপতি ভবনে আমন্ত্রিত হয়েছিলাম। স্টুডেন্ট লাইফের পরে আমার বিবাহ সূত্রে আমি চলে আসি পশ্চিমবাংলায়। আমি বালিগঞ্জ সায়েন্স কলেজে PhDতে জয়েন করি, কিন্তু তারপরেই মানে কনসিভ করে যাই, এবং আমার হাজব্যান্ড যেহেতু মার্কেটিং লাইনে আছেন, উনি সংসারের প্রতি অত্যন্ত যত্নশীল কিন্তু কাজের জন্য মানে সংসারে সময় দিতে পারেন না, তো সেই জন্য সম্পূর্ণ সংসারের দায়িত্বটাও আমাকে সামলাতে হতো, কারণ আমার বাইরে বেরিয়ে কাজ করাটা তখন সম্ভব ছিল না। আমার ছেলে যখন একটু বড় হলো, সে স্কুল থেকে ওর এক্সিবিশন হলো বিড়লা একাডেমিতে, সেখানে উপস্থিত ছিলেন আমাদের বিশিষ্ট চিত্রশিল্পী ওয়াসিম কাপুর স্যার। তো তখন উনি আমার ছেলেকে জিজ্ঞেস করেছিলেন, যে উনি একটু আধো আধো হিন্দি বাংলা মিশিয়ে বলতেন, যে তুম কাহাঁ সে শিখা হ্যায়। তো তখন আমার ছেলে বললো যে আমার মায়ের কাছে আমি শিখি। তখন ওর স্কুলের প্রিন্সিপালের মাধ্যমে আমাকে ডাকানো হয়। তখন উনি আমাকে বললেন, আপনি কি ছবি আঁকেন? এবার উনি বললেন, ঠিক আছে, আপনি আপনার ছবিগুলো নিয়ে একদিন আমার স্টুডিওতে দেখা করুন, আপনার কাজগুলো আমাকে দেখান। আর দেরি নয়, আমি একদম মানে আমার সমস্ত আঁকা নিয়ে, যতগুলো নেওয়া সম্ভব, নিয়ে ওনার স্টুডিওতে গিয়ে ওনাকে সব দেখালাম। তখন উনি বেশ মানে প্রশংসা করলেন। তারপরে বিড়লা একাডেমি অফ ফাইন আর্টসে প্রথম আমি সুযোগ পাই এক্সিবিশন করার। তারপর পরপর পরপর আমার জার্নি চলতে লাগলো। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।